আজকে আমি বানিয়ে দেখাবো আলুর পরোটা। আলুর পরোটা একটা ভারী ব্রেকফাস্ট, এটা বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন বা নিজেদেরও সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবে এটা বানিয়ে ফেলুন, পেট ভর্তি হয়ে যাবে। আসুন দেখে নিই কী কী লাগছে আলুর পরোটা বানাতে। আমি এখানে আলু টুকরো করে লম্বা লম্বা সরু করে কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লাগছে ময়দা, লাগছে আটা, চিনি, হিং, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা, আদা কুচি, নুন, কসুরি মেথি, জিরে ভাজা, শুকনো লঙ্কার গুঁড়ো, রিফাইন্ড অয়েল এবং ধনে পাতা কুচি। আমি প্রথমে ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা এবং আটা দুটোই সমান ভাগে নিয়েছি। আপনারা ময়দা চাইলে বেশি নিতে পারেন, আটা কম নিতে পারেন, বা আটার ভাগ বেশি ময়দার ভাগ কম এরকমও রাখতে পারেন। আমি নুন দিলাম, চিনি দিলাম, রিফাইন্ড অয়েল দিচ্ছি ময়ানের জন্যে। খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে অল্প জল দিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প জল দিয়ে দিয়ে ময়দাটা মাখতে থাকবেন। ডোটা আমার তৈরি হয়ে গেছে এবং একটু ভালো করে ঠেসে নিচ্ছি, দিয়ে আমি আধ ঘন্টা এটা রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি পুরটা বানিয়ে নেব। এবার আলুর পুরটার জন্য আমি প্রথমে আলুর উপর একটু চিনি, স্বাদ অনুযায়ী নুন, হিং, হাফ চামচেরও কম হিং নিয়েছি, আদা কুচি, রোস্টেড জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, কসুরি মেথি আর ধনে পাতা কুচি দিয়ে আমি আর কাঁচা লঙ্কা দিয়ে আলুটা খুব ভালো করে মেখে নেব। এখানে আমি জিরে এবং শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটা। এটা আপনারা বাড়িতে স্টোর করে রাখতে পারেন, অনেক কিছুতেই এই মশলাটা ব্যবহার হয়। ভালো করে আলুটা মেখে নিতে হবে যেন কোনো ঢেলা না থাকে, তাহলে অনেক সময় পরোটা বানানোর সময় ফেটে যেতে পারে। এবার আমি পরোটা বানাবো, আগে আমি সামান্য বেলে নেব, খানিকটা আমি বেলে নিচ্ছি। এবার আমি পুরটা দেবো এর মধ্যে। আস্তে আস্তে মুখটাকে আমি বন্ধ করে দেবো, এরকম ভাবে পুটলির মতন করে মুখটাকে চেপে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু চেপতে হবে, চেপে চেপে একটু বড় করে নিয়ে তারপরে বেলতে হবে, তাতে আলুর পুরটা খুব ভালোভাবে ভিতরে মিশে যায়, মানে এক জায়গায় থাকে না, চারদিকে ওটা হয়ে যায়। একটু সাবধানের সঙ্গেই বেলতে হবে, নইলে সাইড থেকে অনেক সময় বেরিয়ে যায়। এরকম করে করে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি, আবার ঠিক একই প্রসেসে আমি এরকম দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে মুখটাকে বন্ধ করে হাত দিয়ে চেপে বেলে নিতে হবে।
এবার আমি পরোটা ভাজবো। প্রথমে তাওয়া গরম করে আমি পুরভরা রুটিটা আগে দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট খুব ভালো করে সেকে নিতে হবে যেন কাঁচা না থাকে। 2 মিনিট এপিট ওপিট করে উল্টে উল্টে মাঝে মাঝে সেকতে হবে। বাচ্চাদের স্কুলে আপনারা আলুর পরোটা বানিয়ে দিন, পেট ভর্তি একটি খাবার এবং বাচ্চারা খুব পছন্দও করে। সস বা আচারের সঙ্গে দিয়ে দিন, খুব ভালোভাবেই খেয়ে নেবে বাচ্চারা। এবার আমি একটু তেল নিয়ে প্রথমে চামচে করে ওটা রুটির ওপরে বুলিয়ে নিচ্ছি, আবার আর এক পিঠে অল্প তেল নিয়ে আমি এরকম চামচের সাহায্যে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি এবং উল্টে পাল্টে ভালো করে জোর করে, এই সময় গ্যাসটা জোর করে দিতে হবে এবং ভেজে নিতে হবে। এইভাবে ভাজলে তেলটাও খুব কম লাগে এবং শরীরের পক্ষেও সেটা খুব ভালো, বেশি তেল খাওয়া মোটেই উচিত নয়। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দু পিঠ খুব ভালো করে সেকে নিতে হবে এবং 2 পিঠ মোটামুটি ভালোভাবে সেকা হয়ে গেছে। এবার আমি আবার ওরকমভাবে তেল দিয়ে বুলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, আবার আর এক পিঠেও তাই দিয়ে এবার জোর করে ভেজে নিতে হবে, তাতে খাস্তাও হবে। এখানে আমি আলুর পরোটা টক দই এবং টক একটি আচার মিক্সড আচারের সঙ্গে আমি পরিবেশন করেছি।